সবার জন্য খুলল মেট্রো রেল, চলছে আগারগাঁও থেকে দিয়াবাড়ি, যাত্রীদের উপচে পড়া ভিড় সাধারণ মানুষের উচ্ছ্বাস। বিএনপি সহিংসতা করলে আওয়ামী লীগ কি ললিপপ খাবে? ওবায়দুল কাদেরের প্রশ্ন। কালো পাহারায় থাকার ঘোষণা, সরকার নানাভাবে কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে, অভিযোগ বিএনপির। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত আরও একজন। মাধ্যমিকের বই পৌঁছেছে চাহিদার অর্ধেক, চট্টগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাণিজ্যিকভাবে চালু হয়েছে ঢাকাবাসীর বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেল। প্রথম দিনে মেট্রো রেলে চড়তে পেরে যাত্রীদের উচ্ছ্বাস, রাজধানীর বুক চিরে আকাশচুম্বী সব অট্টালিকা নিচে ফেলে এ যেন কেবলই এগিয়ে চলা। যাত্রীরা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর প্রথম দিনে মেট্রো রেলের যাত্রী হতে পারা মানেই ইতিহাসের অংশ হওয়া। মেট্রো রেল চালু হতে তখনও এক ঘন্টা বাকি। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের সবগুলো প্রবেশ মুখে দীর্ঘ লাইন। কখন খুলবে গেট? অপেক্ষার সময় যেন ঘন্টার চেয়ে অধিক। এ ধরনের লাইন দেখতে হলে আপনার টোকিও শহর যেতে হবে, প্যারিসে নাই, লন্ডনে নাই, নিউ ইয়র্কে নাই। ওগুলো হলো পুরনো সিস্টেম, মানে কংক্রিটের ব্রিজের এই রেল সেতু নাই। আমরা আগারগাঁও থেকে দিয়াবাড়ি যাচ্ছি শুধুমাত্র এক্সপ্লোর করার জন্য আজকের আনন্দটাকে। আমার আসলে ভার্সিটি ছিল উত্তরাতে, তো চার বছর আমি যাতায়াত করেছি আগারগাঁও থেকে উত্তরাতে, তো মানে যাতায়াতটা কতটা কঠিন ছিল এটা আমি জানি। আমি আসলে হোস্টেলে থাকতাম, কলেজ হোস্টেলে। মেট্রো রেলের সুবাদে আমি বাসায় শিফট করছি, এখন আসে আসি মেট্রো রেলে করে কলেজে। আমরা হাজারো মানুষের এখানে উচ্ছ্বাস, আমরা লাইনে দাঁড়িয়ে মেট্রো রেলের ইতিহাসে সাক্ষী হব। অটোমেটিক মেশিনে টিকিট কাটার পালা, দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সীমাহীন আনন্দ যাত্রীদের। নর্মালি আমাদের প্যারেন্টসদের সাথে সকালের দিকে হাঁটতে বের হওয়া হয়, সো আজকে হাঁটতে বের হয়ে আর কি এখানে আসা। এই দিনটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আজকে ফাইনালি মেট্রো রেলে উঠলাম। টিকিট কাটতে বিশাল লম্বা লাইন, সে লাইন অপেক্ষা করে টিকিট পাওয়া, আর এখন উঠার পরে আসলে কষ্টটা কষ্ট লাগছে না, ভালোই লাগছে। নতুন দিগন্তে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেশকে, এবং সেই দিগন্তে আমি আজ সাক্ষী। টিকেটের লাইনে একরকম অনুভূতি, আর ভিতরে আসার পরে অন্যরকম উচ্ছ্বাস। হুইসেল বাজিয়ে আসছে ট্রেন, নামছেন যাত্রীরা, এ যেন বিশ্বজয়ের আনন্দ। প্রথম দিনে যারাই মেট্রো রেলে চড়ার স্বাদ পেতে এসেছেন, তাদের বেশিরভাগই এসেছেন সপরিবারে, কৌতূহলী হয়ে। আমি খাগড়াছড়ি থেকে এসেছি শুধুমাত্র মেট্রো রেলে ওঠার জন্য। খুবই আনন্দদায়ক, খুবই ভালো লাগতেছে। এখন আর বলতে হবে না যে পাশের দেশে বা কোনো অন্য দেশে গিয়ে আমাদের মেট্রো রেল লাইনে প্রথম অভিজ্ঞতা হয়েছে, নিজের দেশে এসে নিজের প্রথম অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। যেহেতু আজকে ফার্স্ট মেট্রো রেলে সাধারণ মানুষ উঠতে পারছে, আমি উঠতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। তবে নতুন প্রযুক্তি হওয়ায় ব্যবহারের বিড়ম্বনাও পোহাতে হয়েছে যাত্রীদের। প্রথম দিনে সকাল আটটায় আগারগাঁও থেকে প্রথম যাত্রা শুরু করে মেট্রো রেল। প্রতিটি স্টেশনে ট্রেনের গতি কিছুটা কমলেও অন্যান্য সময়ে মেট্রো রেলের গতি ছিল 90-95 কিলোমিটার। এগিয়ে যাচ্ছে মেট্রো রেল, এগিয়ে যাচ্ছে কোটি মানুষের স্বপ্ন। এই স্বপ্নের সারথি হতে সকাল থেকেই তাই দীর্ঘ লাইন ছিল আগারগাঁও মেট্রো স্টেশনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 10 তারিখের মতোই আগামীকাল রাজধানীতে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে, আওয়ামী লীগ কর্মীরা কি ললিপপ খাবে? তিনি বলেন, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। রংপুরে আওয়ামী লীগ প্রার্থী 4 নম্বর হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছে, জোর করে এগিয়ে যেতে কোনো শক্তি প্রয়োগ করা হয়নি। নিজেদের প্রার্থী হারলেও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ইভিএম যদি ঠিক না থাকে তাহলে রংপুরে বিজয়ী মেয়র এত ভোট পেলেন কিভাবে?
নির্বাচন কমিশন ইভিএম কতটুকু রাখবে সেটি তাদের বিষয়ে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ইভিএম হলেও আছে না হলেও আছে, তবে ইভিএম চায় আওয়ামী লীগ। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেট্রো রেলের ভাড়া সঠিক আছে, রিকশায় উঠলেও 20 টাকা ভাড়া দিতে হয়। এই মেট্রো রেল কলকাতার মেট্রো রেল না, অনেক আধুনিক। মেট্রো রেলের টিকিট মেশিন চালাতে একটু অভ্যস্ত হতে হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে জানিয়ে মন্ত্রী বলেন, এ সরকারের মেয়াদেই আগামী বছর মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রো রেল। মেট্রো রেলকে স্বাগত জানিয়েছে উত্তরাবাসীও, তবে খুব অল্প সময় রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার এই বাহনকে স্বপ্নের বাহন বলে মনে করছেন তারা। তবে টিকিট কাটায় ধীরগতি ও দীর্ঘ লাইন থাকায় ট্রেনে না চড়ে অনেকে হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন প্রযুক্তি ও বাড়তি চাপের কারণে এমনটা হয়েছে বলে দাবি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাধারণ মানুষের জন্য সেবা শুরু হওয়ার প্রথম দিনে মেট্রো রেলে উঠে এভাবেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন নগরবাসী। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেনে চড়ে জানান নিজেদের অভিজ্ঞতার কথা। আমাকে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি ডিউটি অফিস করে আমার বাসা ওই এলাকায়, এই জন্য এই রাস্তায় আমি যাওয়ার জন্য আসলাম। খুবই ভালো লাগতেছে, 6 বছরের ওয়েটিং এর পরে আমরা আজকে উঠেছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বাচ্চারা সবাই বের হয়েছি, তো আমাদের জন্য এটা খুবই আনন্দময় যাত্রা। দেখা যাক ভবিষ্যতে এটা আমরা কতবার কিভাবে চড়তে পারি। আমরা প্রতিদিন বলি যে ভাই একটু উপরে উঠি, একটু উঠু, বলি না ওয়েট করেন ওয়েট করেন, তো আজকে সেই দিন ফাইনালি আসছে এবং আমরা আজকে ট্রেনে। স্বাধীনতার 51 বছর পর বিজয়ের মাসে এই ট্রেনে চড়তে পেরে সরকারকে ধন্যবাদ জানান সবাই। সকাল 8টা থেকে মেট্রো রেল চালু হবে, ভোর থেকে মানুষ এসে অপেক্ষা শুরু করেন, বেলা যত বাড়তে থাকে দীর্ঘ হয় এই লাইন। প্রথম দিনের অবশ্যই অনুভূতির জন্যই এখানে আসা, মূলত যে আমরা আজকে আনন্দ করতেছি, অসাধারণ অভিব্যক্তি, মানে আসলে আনন্দিত অভিভূত, মানে আমরা আবেগে আপ্লুত। আসলে দেশ যে এগিয়ে যাচ্ছে তা না, দেশ অলরেডি এগিয়ে গেছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসেন অনেকে, কিন্তু টিকিট কার্যক্রমে ধীরগতির কারণে অনেকেই উঠতে পারেনি ট্রেনে। যে ভিড়, কঠিন অবস্থা, খুব কষ্ট করে ঢুকতেছে। আমি সকাল 8টার সময় আসলাম, এখন তো টিকিট পাই নাই। ওদের একটু আসলে অন্যরকম চিন্তা করা দরকার ছিল আজকে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে সেই 8:45 থেকে দাঁড়িয়ে আছি। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ বলেন, নতুন প্রযুক্তি ও শুরুতে মানুষের ভিড় বেশি থাকায় কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। বাইরে যারা আছে তাদেরকে আমরা গেটটা বন্ধ করে দেবো, দিয়ে বলবো যে দুঃখিত আমরা আজকের মতো পারতেছি না, আমাদের সার্ভিসটা কালকে থেকে আবার চালু হবে, আপনারা আসেন। যেহেতু আমাদের এখন স্কোপটা সীমিত, সেই জন্য সবাইকে আমরা একসঙ্গে করতে পারতেছি না, আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে আমাদের সার্ভিসটা বাড়ানোর জন্য, তখন হয়তো একসঙ্গে অনেকে আমরা করতে পারব। কিছুটা সীমাবদ্ধতা, না ওঠার হতাশা থাকলেও সবার একটাই প্রত্যাশা, এই মেট্রো রেলের সেবার মান যাতে সবসময় থাকে বিশ্বমানের। মেট্রো রেল বাংলাদেশের পরিবহন খাতে নতুন দ্বার উন্মোচন করল। প্রথম দিনের যাত্রী হিসেবে মেট্রো রেলে উঠতে পেরে এই সাধারণ যাত্রীরা খুবই খুশি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই তারা কিন্তু তাদের আনন্দ উচ্ছ্বাস পরিবেশন করছেন। তারা বলছেন এর মাধ্যমে রাজধানীর যানজট অনেকটা কমে আসবে, কমবে দূরত্ব। সৈকত সাদিক, বাংলাভিশন, দিয়াবাড়ি, ঢাকা। রাজধানীতে বিএনপির গণমিছিল কাল। ভাইস চেয়ারম্যান ও গণমিছিলের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সুশৃঙ্খলভাবে তারা শুক্রবারের গণমিছিল করবেন। আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার বিভিন্নভাবে কর্মসূচি বাধাগ্রস্ত করতে চাইছে। গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ সফলভাবে শেষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে এই গণমিছিল কর্মসূচি পালন করা হচ্ছে। দুপুর 2:30 নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও গণমিছিল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপি নেতাকর্মী সহ ঢাকা মহানগরবাসীকে গণমিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, কিন্তু সেদিন আওয়ামী লীগের কাউন্সিল থাকায় তা পিছিয়ে 30 ডিসেম্বর ঠিক করা হয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের সাথে নির্মম রসিকতায় মেতেছে সরকার। রাষ্ট্র সংস্কারে বিএনপির রূপরেখার বিষয় তুলে ধরে তিনি বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না।
লালমনিরহাটের হাতিবান্ধায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। বুধবার রাত একটার দিকে হাতিবান্ধার দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জিগারঘাট এলাকার আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু ও একই এলাকার হাফিউদ্দিনের ছেলে সাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন বড়খাতা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম। তিনি জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল দোলাপাড়া সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। ঘটনাস্থলে মংলু ও সাদিক নিহত হন। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পরে সঙ্গীরা তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে। চট্টগ্রামে নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রাথমিকে এখনও পর্যন্ত 75% বই পৌঁছেনি আর মাধ্যমিকে পাওয়া গেছে চাহিদার অর্ধেক। শিক্ষা বিভাগ দুই দিনে বাকি বই পাওয়ার আশা প্রকাশ করলেও কিভাবে সম্ভব সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম জেলায় প্রাথমিক পর্যায়ে নতুন বইয়ের চাহিদা প্রায় 45,22,000, কিন্তু এখন পর্যন্ত বই পাওয়া গেছে মাত্র 10.5 লাখ। এর মধ্যে প্রাক প্রাথমিক এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বেশিরভাগ বই আসেনি। পরিস্থিতি কিছুটা ভালো মাধ্যমিক পর্যায়ে। 1,57,00,000 চাহিদার অর্ধেক বই এখনও পর্যন্ত পাওয়া গেছে। অন্যান্য বছর আমরা সাধারণত 20 ডিসেম্বরের মধ্যে সকল বই পেয়ে যাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার 22% বই তো একটু কম, তো স্বাভাবিক কারণেই আমরা একটু যোগাযোগ রাখতেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমরা এই বছরের মধ্যে বই পেয়ে যাব। স্কুলের মাধ্যমে সব বই কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সেই ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে পারছে না কেউ। তবে শিক্ষা অফিস জানিয়েছে যথাসময়েই সব বই পাওয়া যাবে, কিন্তু সেটিও পরিষ্কার নয়। আমাদের হাতে এখনো পর্যন্ত প্রায় 10-11 দিন সময় আছে। আমরা আশা করতেছি আমাদের হাতে পৌঁছে যাবে। কোনো একটা বিষয়ে যদি একটা বই শর্টও থাকে তাহলে 10টা বিষয় আমরা দিতে পারবো। 11টা সাবজেক্ট আছে, 10টা বিষয় দিতে পারবো। এদিকে বই নিতে গিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষকরা বলছেন, বিলম্বের পাশাপাশি এবার বইয়ের ছাপার মানও ভালো নয়। আর একটু আগ্রহ বাড়ার জন্য যদি ছবিগুলো, এটা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে একটু সুস্পষ্ট হলে বেশি ভালো হতো বলে মনে হয়। সবগুলো দেওয়া সম্ভব হইতেছে না, আমাদের কাছে আসছে অর্ধেক সব দিছি। চট্টগ্রাম জেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 4,353টি আর মাধ্যমিক বিদ্যালয় আছে 1,200-র মতো। শিক্ষার্থীদের হাতে দ্রুত নতুন বই পৌঁছাবে এই প্রত্যাশা সবার। দেশের 5 পৌরসভা ও 66 ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট নেয়া, চলবে বিকাল 4টা পর্যন্ত। রাজশাহীতে শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে চলছে ভোট নেয়া। নির্বাচনে 5 মেয়র সহ 54 কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা 31,669 জন। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কুমিল্লার 5 উপজেলার 17 ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। ইভিএমে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। 17 ইউনিয়নে 57 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ইভিএমে 99 প্রার্থীর ভোট যুদ্ধ চলছে। নূরপুরে চেয়ারম্যান পদে 3 প্রার্থী আর ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সিলেটের জৈন্তাপুর উপজেলায় সকালে শীতবস্ত্র বিতরণ ও 17 পদাতিক ডিভিশন পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কালীজুড়ি এলাকায় অসহায় ও দুস্থ 1,100 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং জিওসি 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী সহ অন্যরা উপস্থিত ছিলেন। গেল কয়েক বছরে স্বর্ণের দোকানে ডাকাতির মূল হোতা হাসান জমাদ্দার ওরফে ল্যাংরা হাসানকে 5 সহযোগী সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত পিস্তল ও চাপাতি। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, 2008 সাল থেকে ডাকাতি করে আসছে হাসান। এই সময় কমপক্ষে 29টি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে সে। ল্যাংরা হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি মামলা রয়েছে। ডাকাতির শেষে হাসান ব্রাহ্মণবাড়িয়ার কসবা দিয়ে ভারতে চলে যায় বলে জানান গোয়েন্দারা। বরিশাল ও গাজীপুরে তার নামে কয়েকটি আলিশান বাড়ি জায়গা জমি রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সবার জন্য খুলল মেট্রো রেল, চলছে আগারগাঁও থেকে দিয়াবাড়ি, যাত্রীদের উপচে পড়া ভিড় সাধারণ মানুষের উচ্ছ্বাস। বিএনপি সহিংসতা করলে আওয়ামী লীগ কি ললিপপ খাবে, ওবায়দুল কাদেরের প্রশ্ন। কালো পাহারায় থাকার ঘোষণা, সরকার নানাভাবে কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে, অভিযোগ বিএনপির। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত আরও একজন। মাধ্যমিকের বই পৌঁছেছে চাহিদার অর্ধেক, চট্টগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকাল চারটায়। এর আগে তিনটা রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মানুষের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।